মিশন নির্মল বাংলা কর্মসূচির অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের তরফে সাফাই অভিযান চালানো হয়। মঙ্গলবার অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের এই সাফাই অভিযানে হাত লাগান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর অমিতাভ সাহা সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও কর্মীরা। এ ব্যাপারে জঞ্জাল মুক্ত করার পাশাপাশি প্লাস্টিক মুক্ত হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানান ডেপুটি সুপার ডক্টর অমিতাভ সাহা। একই সঙ্গে এই ধরনের অভিযানের ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দেন তিনি। মিশন নির্মল বাংলার কর্মসূচিতে রাজ্যসহ পূর্ব বর্ধমান সার্বিকভাবে স্বচ্ছ ও নির্মল করার ডাক দেন জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু। একই সঙ্গে মানুষের স্বার্থে বর্তমান মা মাটি মানুষের সরকার প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর প্লাস্টিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এবং প্লাস্টিকের বর্জন আমাদের করতেই হবে ভবিষ্যৎকে বাঁচতে গেলে। এখন থেকে যদি আমরা এটাকে ইয়ে করতে পারি, যদি আজকের এই মিশন থেকে আমরা যদি এই সংকল্প নিতে পারি যে হসপিটালে যারা আসছেন বা যারা আমাদের পরিষেবা দিচ্ছেন তারা কেউ প্লাস্টিক নিয়ে হসপিটালে ঢুকবেন না বা প্লাস্টিকটাকে বাইরে ফেলে দিয়ে তারপরে তাদের নিজস্ব কোনো ব্যাগেতে করে নিয়ে আসবেন, তাহলেই অনেকটা হসপিটাল অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই ধরনের জিনিসকে আমি সাধুবাদ জানাই। ওনারা অনাময় হসপিটাল নিয়ে শুরু করেছেন, প্রতিটা হসপিটালে ওনারা করবেন বলে আমার কাছে জানা, এবং তার ফলে প্রতিদিনের যে সাফাই অভিযান যেটা আমরা করে যাচ্ছি সেটাকে করা, এবং পাশাপাশি যে আমাদের পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত আছে, তাদের কাছে আমরা অনুরোধ করব, তাদের দিক থেকে যদি কিছু লোকবল আমাদের কাছে টাইম টু টাইম দেওয়া হয়, একশোটা লোক আমার দরকার নেই একসাথে, আমাকে যদি 10-12টা করেও অন্তত প্রত্যেক 15 দিনে যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আমার যেটুকু বাড়তি এখানে করে নোংরা হয়ে আছে সেটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আমরা আজকে জেলা পরিষদের পক্ষ থেকে এখানে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা স্বচ্ছতা অভিযান চালাচ্ছি। সমস্ত স্তরের আমাদের জনপ্রতিনিধি, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সমস্ত সদস্য, আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা আছেন, সভাধিপতি ম্যাডাম আছেন, সকলের নেতৃত্বে আজকে আমাদের সাফাই অভিযান চলছে। আমরা মানুষের জন্যে আছি, মামাটি মানুষের সরকার মানুষের জন্য কাজ করছে, সমাজের জন্য কাজ করছে। আমরা মনে করি আগামী দিনে সত্যিকারের নির্মল পশ্চিমবাংলা হবে এবং আমাদের বর্ধমান জেলা আমাদের নির্মল হবে, সত্যিকারের নির্মল, সব বিষয়ে নির্মল হবে। ওহ